হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। উচ্চ মাধ্যমিক রসায়ন 2022 সিরিজ শুরু হয়েছে এবং এই সিরিজে আমরা চ্যাপ্টার ওয়াইজ তোমাদের যে MCQ, SAQ, 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বরের প্রশ্ন থাকে, চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা ভাগের কিন্তু আলোচনা করা হবে। আজকের ভিডিওটা মূলত দ্রবণ চ্যাপ্টারের উপর SAQ প্রশ্ন, যেখানে বিগত বছরের প্রশ্ন 2 নম্বর, 3 নম্বর এবং সম্ভাব্য 2022 প্রশ্ন নিয়ে আলোচনা থাকবে। এবং এই চ্যাপ্টারের 2 নম্বর, 3 নম্বর প্রশ্নের সংখ্যাটা যেহেতু বেশি, সেই জন্য এই SAQ প্রশ্নের উত্তরটি দুটো পার্টে আসবে। দেখে নাও এই পেজে গ্রিন কালারের যে অংশটি রয়েছে দ্রবণ চ্যাপ্টার থেকে, এটাই কিন্তু তোমাদের রিডিউস সিলেবাস, আর রেড কালারের যে অংশটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের সিলেবাস 2022-এ বাদ দেওয়া হয়েছে। অলরেডি রিডিউস সিলেবাসের উপর কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও আছে, নতুন বন্ধুদের বলবো ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখানে ভিজিট করে নিও। এবং এই সিরিজের কিন্তু অলরেডি 3টে ভিডিও আছে, যারা নতুন বন্ধু আছো ডেসক্রিপশন বক্সে আমি 3টেরই লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখানে ভিজিট করো। এবার আমরা দেখে নিই সলিউশন চ্যাপ্টার থেকে মোট কত নম্বরের প্রশ্ন আসবে। 6 নম্বরের মোট প্রশ্ন আসে, তার মধ্যে MCQ একটা প্রশ্ন থাকে, শর্ট অ্যান্সার কোশ্চেন 1 নম্বরের 2 মার্কস প্রশ্ন থাকবে, আর একটা শর্ট অ্যান্সার কোশ্চেন যেটা একটা কিন্তু 3 নম্বরের প্রশ্ন থাকবে। তো চলো শুরু করি আজকের টপিক। প্রথমেই চলে আসি উচ্চ মাধ্যমিক রসায়ন 2013-র প্রথম প্রশ্নে। 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 2.5 গ্রাম প্রোটিনের 600 মিলিলিটার জলীয় দ্রবণের অভিস্রবণ চাপ 25 মিলিমিটার মার্কারি, প্রোটিনটির আপেক্ষিক আণবিক ভর নির্ণয় করো। দ্রবণের অভিস্রবণ চাপ দেওয়া রয়েছে 25 মিলিমিটার মার্কারি, অর্থাৎ 25/760 অ্যাটমসফিয়ার। এবার প্রোটিনের আণবিক ভর যদি এম হয় তাহলে দ্রবণের মোলার গাঢ়ত্ব আমরা পেয়ে যেতে পারি কনসেন্ট্রেশন সি ইজ ইকাল টু 2.5/m × 1000/600, অর্থাৎ 25/6 m/l। এটা হচ্ছে দ্রবণটির গাঢ়ত্ব মোলারিটি ইউনিটে। এবার পাই ইকুয়ালস টু যেহেতু সিআরটি, ভ্যানটভের অসমোটিক প্রেশার ইকুয়েশন, সেখানটায় আমরা পাই বা অভিশ্রবণ চাপ বসিয়ে দিতে পারছি 25/760, এপাশে সি চলে আসছে 25/6 m, আর সঙ্গে আর এবং টি টেম্পারেচার কেলভিন স্কেলে বসানো হলো, এম পাওয়া গেল 3116, অর্থাৎ প্রোটিনটির আপেক্ষিক আণবিক ভর 3.116×10³। নেক্সট প্রশ্ন, 100 গ্রাম CCl4-এ 3 গ্রাম পরিমাণ একটি দ্রাব দ্রবীভূত করলে দ্রবণের স্ফুটনাঙ্কের উন্নয়ন বিশুদ্ধ CCl4-এর তুলনায় 0.60 k হয়। দ্রাবের আণবিক ভর নির্ণয় করো, যেখানে kb দেওয়া রয়েছে, অর্থাৎ ইবিউলোস্কোপিক কনস্ট্যান্ট 5.03 k/kg/mol-1। যদি দ্রাব পদার্থের আপেক্ষিক আণবিক ওজন m হয় তবে 100 গ্রাম CCl4 এর দ্রবীভূত দ্রাবের মোল সংখ্যা 3/m হওয়া উচিত। এবার আমরা মোলাল গাঢ়ত্ব নির্ণয় করে নেই। মোলাল গাঢ়ত্ব আমরা পেয়ে যাচ্ছি 3/m × 1000/100 গ্রাম, অর্থাৎ 30/m/mol/kg। এবার ডেল্টা টিবি অর্থাৎ স্ফুটনাঙ্কের উন্নয়ন ইকুয়ালস টু kb×m, এই সম্পর্ক থেকে আমাদের যেহেতু kb দেওয়া আছে 5.03 k/kg/mol, এবং মোলালিটি আমরা বার করে নিয়েছি 30/m/mol/kg, এই দুটো বসিয়ে, এবং ডেল্টা টিবির মান দেওয়া রয়েছে 0.60 k, দেওয়াই রয়েছে যে বিশুদ্ধ CCl4-এর তুলনায় দ্রবণ CCl4-এ স্ফুটনাঙ্কের মান 0.60 k বেশি হয়, অর্থাৎ স্ফুটনাঙ্কের উন্নয়ন 0.6 k। তো সেখান থেকে আমরা এম ভ্যালু পেয়ে যাচ্ছি 251.m, অর্থাৎ দ্রাবের আপেক্ষিক আণবিক ভর 251.m। নেক্সট চলে আসা যাক উচ্চ মাধ্যমিক রসায়ন 2014-র প্রশ্ন। একটি অনুদবায়ী দ্রাবের 12.2% ওয়েট বাই ওয়েট জলীয় দ্রবণের বাষ্পচাপ 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 746.6 মিলিমিটার মার্কারি হলে দ্রাবের আণব ভর অর্থাৎ মোলার মাস গণনা করো। দ্রাবের আণব ভর আমরা ধরে নেই m g/mol, দ্রবণে দ্রাবের মোল সংখ্যা তাহলে 12.2/m/mol হওয়া উচিত। এক্ষেত্রে জলের মোল সংখ্যা 100 − 12.2/18 মোল হওয়া উচিত, অর্থাৎ 4.877 মোল। এবং দ্রাবের মোল সংখ্যা মানে মোল ভগ্নাংশ x2 আমার পাওয়া উচিত 12.2/m, অর্থাৎ যত মোল আছে বাই সম্পূর্ণ মোল সংখ্যা, অর্থাৎ দ্রাব এবং দ্রাবকের সর্বমোট মোল সংখ্যা 4.877 + 12.2/m, এই দুটো ভাগ করে আমরা পেয়ে যাচ্ছি
12.2 by 12.2 plus 4.877 m, অর্থাৎ এক্ষেত্রে প্রশ্ন অনুসারে আমার যেহেতু 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় দ্রবণের বাষ্পচাপ P equals to 746.6 মিলিমিটার মার্কারি দেওয়া রয়েছে, সম উষ্ণতায় বিশুদ্ধ জলের বাষ্পচাপ আমরা জানি P0 equals to 760 মিলিমিটার মার্কারি, অর্থাৎ বাষ্পচাপের অবনমন হচ্ছে 760 minus 746.6 মিলিমিটার এত মার্কারি। তাহলে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন P0 minus P by P0 যেহেতু সেটা X2 সাথে সমান হয়, অর্থাৎ দ্রাবের মোল ভগ্নাংশের সাথে সমান হয়, তাহলে আমরা পেয়ে যাচ্ছি ডান পাশে দেখানো রয়েছে 760 minus 746.6 by 760 is equal to আমরা পেয়ে যাচ্ছি 12.2 by 12.2 plus 4.877 m, অর্থাৎ m চলে আসছে 139.36, তাহলে দ্রাবের আণব ভর 139.36 গ্রাম পার মোল। নেক্সট প্রশ্নে আসা যাক, 9.35 গ্রাম বেনজিনে একটি দ্রাবের 0.315 গ্রাম দ্রবীভূত করলে বেনজিনের হিমাঙ্ক 2.35 কেলভিন অবনমিত হয়। দ্রাবটির আণব ভর অর্থাৎ মোলার মাস গণনা করো, যেক্ষেত্রে বেনজিনের KF অর্থাৎ ফ্রিজিং পয়েন্ট কনস্ট্যান্ট দেওয়া রয়েছে 5.1 কেলভিন কেজি পার মোল। দ্রাবের আণব ভর আমরা এখানে ধরে নেই m গ্রাম পার মোল, তাহলে ওর মোল সংখ্যা খুব স্বাভাবিকভাবে 0.315 by m, এত মোল হওয়া উচিত। তাহলে মোলালিটি আমরা বার করে নিতে পারি 0.315 by m ইন্টু 1000 গ্রাম বাই 9.35 গ্রাম, অর্থাৎ 1 কেজিতে কত মোল আছে পেয়ে যাচ্ছি আমরা 33.69 by m মোল পার কেজি। এবার হিমাঙ্কের অবনমনের সূত্র ডেল্টা টিএফ ইকুয়ালস টু কেএফ ইন্টু এম, এক্ষেত্রে ডেল্টা টিএফ অর্থাৎ হিমাঙ্কের অবনমন দেওয়া রয়েছে 2.35 কেলভিন, কেএফ ফ্রিজিং পয়েন্ট কনস্ট্যান্টের মান দেওয়া রয়েছে 5.1 কেলভিন কেজি পার মোল, এবং মোলালিটি আমরা এক্ষুনি বার করলাম 33.69 by m। এইগুলো থেকে আমরা m পেয়ে যাচ্ছি 73.1, অর্থাৎ দ্রাবের আণব ভর 73.1 গ্রাম পার মোল। নেক্সট চলে আসা যাক উচ্চ মাধ্যমিক রসায়ন 2015 প্রথম প্রশ্নে, কোনো দ্রবণের বাষ্পচাপের আপেক্ষিক অবনমনের রাউল সূত্রের দুটি সীমাবদ্ধতা লেখো। তো এক্ষেত্রে যে দুটি সীমাবদ্ধতা অবশ্যই উল্লেখযোগ্য, প্রথমটি সূত্রটি কেবলমাত্র অনুদ্বায়ী অসংযোজিত এবং অতড়িৎ বিশ্লেষ্য কঠিন দ্রাবের লঘু দ্রবণের ক্ষেত্রেই প্রযোজ্য, অর্থাৎ যে দ্রাবগুলো নেওয়া হয়েছে তারা তড়িৎ অবিশ্লেষ্য, অর্থাৎ তারা যে দ্রবণ তৈরি করছে সেই দ্রবণে কোনোভাবেই তারা বিশ্লেষিত হচ্ছে না বা সংযোজিতও হচ্ছে না, এবং অনুদ্বায়ী অর্থাৎ বাষ্পীভূত হতে পারছে না, সেই জন্য বাষ্পটিতে শুধুমাত্র দ্রাবক কণাগুলো থাকবে। এবং দ্বিতীয়ত, এই সূত্রটি কেবলমাত্র লঘু দ্রবণের ক্ষেত্রেই প্রযোজ্য, লঘু দ্রবণের ক্ষেত্রে, এবং বিশেষত এই সূত্রটি আদর্শ দ্রবণের ক্ষেত্রেই প্রযোজ্য হওয়া উচিত ছিল। এখন ব্যবহারিক ক্ষেত্রে আমরা বলতে পারি লঘু দ্রবণের ক্ষেত্রেই এটি প্রযোজ্য। গাঢ় দ্রবণে দ্রাবের অণুগুলো যেহেতু কাছাকাছি থাকে সেহেতু তাদের পরস্পরের মধ্যে আকর্ষণ বল তীব্র হয় এবং দ্রবণটি আদর্শ লঘু দ্রবণের আচরণ থেকে বিচ্যুত হয়, তাই গাঢ় দ্রবণের ক্ষেত্রে কোনোভাবেই এই সূত্রটি প্রযোজ্য হবে না, শুধুমাত্র লঘু দ্রবণের ক্ষেত্রেই এটি প্রযোজ্য হবে। নেক্সট প্রশ্ন, 250 মিলিলিটার দ্রবণে কোনো পদার্থে 12.5 গ্রাম দ্রবীভূত থাকলে 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উক্ত দ্রবণের অভিশ্রবণ চাপ হয় 570 মিলিমিটার মার্কারি, পদার্থটির আপেক্ষিক আণব ভর নির্ণয় করো। যদি দ্রাবের আণব ভর আমরা m গ্রাম পার মোল মনে করে নেই, তাহলে দ্রবণের মোলার গাঢ়ত্ব আমরা বার করে নিতে পারি 12.5 by m ইন্টু 1000 by 250 মোল পার লিটার, অর্থাৎ 1000 ml বা 1 লিটারে কত মোল রয়েছে সেটা আমরা পেয়ে যাচ্ছি 50 by m মোল পার লিটার। এবার দ্রবণের অভিশ্রবণ চাপ পাই আমাকে দেওয়ার আমার এখানে দেওয়া রয়েছে 570 মিলিমিটার মার্কারি, অর্থাৎ সেটাকে আমি অ্যাটমোসফিয়ার ইউনিটে নিয়ে চলে যাচ্ছি, 570 by 760 ইকুয়ালস টু 0.75 অ্যাটমোসফিয়ার। এবার পাই ইকুয়ালস টু যেহেতু সিআরটি, যেখানে সিটা কনসেন্ট্রেশন, আমাকে প্রকাশ করতে হয় মোলারিটি ইউনিটে, এবং আর এবং টি এর মান যেহেতু দেওয়া রয়েছে, যেমন টেম্পারেচার দেওয়া রয়েছে 300 কেলভিন, এবং আর এর মান আমি এখানে 0.0821 লিটার অ্যাটমোসফিয়ার মোল ইনভার্স কেলভিন ইনভার্স বসিয়ে এম পেয়ে যাচ্ছি 1642,
অর্থাৎ আপেক্ষিক আণব ভর 1642। নেক্সট প্রশ্নে আসা যাক, 100 গ্রাম বেনজিনে কোনো তড়িৎ অবিশ্লেষ্য দ্রাবের 2 গ্রাম দ্রবীভূত করলে বেনজিনের হিমাঙ্কের অবনমন হয় 0.5 কেলভিন। বেনজিনের হিমাঙ্ক অবনমন ধ্রুবক দেওয়া রয়েছে 5.12 কেলভিন কেজি পার মোল। তাহলে উক্ত দ্রাবের আপেক্ষিক আণব ভর নির্ণয় করো। দ্রাবের আণব ভর আমরা ধরে নেই এম গ্রাম পার মোল, তাহলে দ্রবণের মোলালিটি আমরা বার করে নিতে পারছি 2/m × 1000/100 অর্থাৎ 20/m মোল পার কেজি। এবার ডেল্টা টিএফ অর্থাৎ হিমাঙ্কের অবনমন 0.5 কেলভিন দেওয়া রয়েছে, কেএফ এর মান দেওয়া রয়েছে অবনমন ধ্রুবক, হিমাঙ্ক অবনমন ধ্রুবক 5.12 কেলভিন কেজি পার মোল। এবং তাহলে আমরা পেয়ে যাচ্ছি ক্যাপিটাল এম অর্থাৎ মোলার মাস 204.8, অর্থাৎ দ্রাবের আপেক্ষিক আণব ভর 204.8। নেক্সট প্রশ্নে আসা যাক, অনুদ্বায়ী দ্রাবের উপস্থিতিতে কোন তরলের বাষ্পচাপের পরিবর্তনের প্রকৃতি কারণ সহ ব্যাখ্যা করো। বাষ্পচাপ যদি কোনো কঠিন দ্রাবকে, অনুদ্বায়ী কঠিন দ্রাবকে একটি বিশুদ্ধ দ্রাবকের মধ্যে দ্রবীভূত করা হয়, তাহলে যে দ্রবণটি প্রস্তুত হবে সেক্ষেত্রে বাষ্পচাপের অবনমন বা বাষ্পচাপ হ্রাস হবে। তার কারণ বিশুদ্ধ দ্রাবকের পৃষ্ঠতল অপেক্ষা দ্রবণের পৃষ্ঠতলে প্রতি একক ক্ষেত্রফলে তুলনামূলক কম সংখ্যক দ্রাবক অণু উপস্থিত থাকে। কারণ বিশুদ্ধ দ্রাবক মানে শুধুমাত্রই দ্রাবক অণু থাকা উচিত, কিন্তু দ্রবণের ক্ষেত্রে বিশুদ্ধ দ্রাবকের সাথে সাথে দ্রাব অবশ্যইভাবে উপস্থিত থাকবে। সেই জন্য প্রতি একক ক্ষেত্রফলে দ্রাবক অণুর সংখ্যা বিশুদ্ধ দ্রাবকের বেশি। অর্থাৎ যদি কোনো দ্রবণ নেওয়া হয় তাহলে যেহেতু একক ক্ষেত্রফলে কম সংখ্যক দ্রাবক অণু থাকে, সেই জন্য বাষ্পীয় দশায় রূপান্তরিত হয়ও কম, সেই জন্য বাষ্পচাপ কমে যাওয়ার কথা। নেক্সট কোয়েশ্চেন, দ্রবণের সংখ্যাগত ধর্মের সাহায্যে কোনো দ্রাবের সঠিক আণবিক ভর নির্ণয় করার ক্ষেত্রে 3টি প্রয়োজনীয় বিশেষ শর্তের উল্লেখ করো। দ্রবণের সংখ্যাগত ধর্ম যেহেতু আমরা আলোচনা করছি, সেহেতু প্রথমত এটিকে লঘু হতে হবে, দ্বিতীয়ত দ্রবণে দ্রবীভূত দ্রাব পদার্থটি অনুদ্বায়ী যাতে সে কোনোভাবেই বাষ্পীয় না হতে পারে, এবং তড়িৎ অবিশ্লেষ্য হতে হবে এবং কোনোভাবেই যেন তার কোনো সংযোজন না ঘটে, তৃতীয়ত দ্রবণের হিমাঙ্কে উৎপন্ন কঠিন দ্রাবকে যেন কোনোভাবেই দ্রাব দ্রবীভূত না থাকে। যেমনভাবে আমরা এটাও বলতে পারি যে যখন স্ফুটন হবে তখন যেন কোনোভাবেই বাষ্পে দ্রাব কণা দ্রবীভূত না হয়। নেক্সট প্রশ্ন, 2016 উচ্চ মাধ্যমিক রসায়নের প্রথম প্রশ্ন, দুটি দ্রবণ আইসোটনিক, এই কথাটির অর্থ কী? যদি দুটি দ্রবণ একটি অর্ধবেদ্য পদ্মা দিয়ে পৃথকীকৃত থাকে এবং তাদের একটার থেকে আরেকটার দিকে কোনো রকম প্রবাহ না হয়, তার মানে এরা আইসোটনিক দ্রবণ। এবং আইসোটনিক দ্রবণের ক্ষেত্রে যেহেতু পাই বা অভিশ্রবণ চাপ দুই প্রান্তেই সমান হবে, অর্থাৎ এদের ঘনত্ব যদি C1 এবং C2 এবং অভিশ্রবণ চাপ যদি পাই1 এবং পাই2 মনে করা হয়, তাহলে নির্দিষ্ট তাপমাত্রায় পাই1 এবং পাই2 যেহেতু হচ্ছে, অর্থাৎ C1RT = C2RT, অর্থাৎ C1 = C2 হবে। সুতরাং দুটি দ্রবণ যদি আইসোটনিক হয় তাহলে তাদের ঘনত্ব একই তাপমাত্রায় সমান হওয়া উচিত। নেক্সট প্রশ্ন, জলে সামান্য পরিমাণ নুন দ্রবীভূত করলে স্ফুটনাঙ্ক বেড়ে যায়, কারণ ব্যাখ্যা করো। নুন বা NaCl একটি অনুদ্বায়ী পদার্থ, তাই যে কোনো অনুদ্বায়ী দ্রাবের জলীয় দ্রবণের মতো এটিও জলীয় দ্রবণে স্ফুটনাঙ্ক সমচাপে বিশুদ্ধ জলের তুলনায় বেশি হওয়া উচিত। এবং যেহেতু NaCl একটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য, সেজন্য যে মাত্র জলীয় দ্রবণ একে দেওয়া হবে সঙ্গে সঙ্গে এর সম্পূর্ণ আয়নায়ন হবে, অর্থাৎ দ্রাব কণার সংখ্যা দ্বিগুণ হয়ে যাবে। যেহেতু দ্রবণের স্ফুটনাঙ্কের উন্নয়ন একটি সংখ্যাগত ধর্ম, তাই এর মান দ্রবণে দ্রবীভূত দ্রাব কণার সংখ্যার বৃদ্ধির সাথে সাথে বেড়ে যাবে। অর্থাৎ নুনের জলীয় দ্রবণের ক্ষেত্রে দ্রাবের কণা সংখ্যার বৃদ্ধি ঘটে, মানে যেহেতু দ্বিগুণ হয়ে যায়, প্রায় দ্বিগুণ হয়ে যায়, সেজন্য দ্রবণের স্ফুটনাঙ্কের বৃদ্ধি প্রত্যাশিত বৃদ্ধি অপেক্ষা বেশি হবে। নেক্সট প্রশ্ন, একটি দ্রবণের মোলালিটি বলতে কি বোঝায়? 1000 গ্রাম দ্রাবকে কোনো দ্রাবের যত মোল দ্রবীভূত হয়ে দ্রবণটি তৈরি করে তাকে ওই দ্রবণের মোলালিটি বলে। দ্রবণের মোলালিটিকে মোল পার কেজি এককে প্রকাশ করা হয়, অর্থাৎ 1 কেজিতে কত মোল আছে। নেক্সট প্রশ্ন, 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় একটি 0.02 মোলার ইউরিয়া জলীয় দ্রবণের অভিশ্রবণ চাপ কত হবে, যেখানে আর এর মান দেওয়া রয়েছে। যেহেতু পাই = CRT কনসেন্ট্রেশন বা সি দেওয়া রয়েছে 0.02 মোলার এবং
টেম্পারেচার 27 ডিগ্রি সেন্টিগ্রেড অর্থাৎ 300 কেলভিন আমরা পাই পেয়ে যাচ্ছি সরাসরি 0.4926 অ্যাটমসফিয়ার, পাই ইকোয়ালস টু সিআরটি ইকুয়েশন ব্যবহার করে আমরা পেয়ে গেলাম অর্থাৎ দ্রবণটির অভিস্রবণ চাপ 0.4926 অ্যাটমসফিয়ার। নেক্সট প্রশ্ন, উচ্চ মাধ্যমিক রসায়ন 2017 প্রথম প্রশ্ন, কোন দ্রবণের অভিস্রবণ চাপ সংক্রান্ত ভ্যানটপ সমীকরণটি লেখো এবং সব দ্রবণই এই সমীকরণ মেনে চলে কিনা কারণসহ বিবৃত করো। পাই ইকোয়ালস টু সিআরটি দ্রবণের অভিস্রবণ চাপ সংক্রান্ত ভ্যানটপ হফের সমীকরণ এটাই, যেখানে পাই হচ্ছে গিয়ে অভিস্রবণ চাপ, সি হচ্ছে কনসেন্ট্রেশন ইন মোলারিটি ইউনিট, এই হচ্ছে গিয়ে তাপমাত্রা বা উষ্ণতা, আর হচ্ছে গিয়ে সার্বজনীন গ্যাস ধ্রুবক। ভ্যানটফের সূত্র কেবলমাত্র লঘু দ্রবণের ক্ষেত্রেই সঠিক হয়ে প্রযোজ্য হয়, গাঢ় দ্রবণে দ্রাবের অণুগুলোর মধ্যে দূরত্ব কম হওয়ায় আকর্ষণ বল লঘু দ্রবণের তুলনায় অনেক বেশি হয় এবং সেই জন্য তারা আদর্শ লঘু দ্রবণের ধর্ম থেকে অনেকটাই বিচ্যুত হয়, সেই জন্য গাঢ় দ্রবণের ক্ষেত্রে সূত্রগুলি কোনোভাবেই প্রযোজ্য হয় না। পরবর্তী প্রশ্ন, জলে ইউরিয়া যোগ করলে হিমাঙ্ক কমে যায় কেন, ব্যাখ্যা করো। যে কোনো পদার্থের হিমাঙ্ক ওর কঠিন ও তরল দশার বাষ্পচাপ সমান হয় এবং এই দুই দশার মধ্যে সাম্যবস্থা রচিত হয়, যেমন 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় জল এবং তার বরফের মধ্যে অবশ্যই হবে সাম্যবস্থা রচিত হয়েছে কারণ এই উষ্ণতায় ওদের বাষ্পচাপ সমান। এবার জলের মধ্যে যখনই ইউরিয়া যোগ করা হবে উৎপন্ন দ্রবণের বাষ্পচাপ সম উষ্ণতায় বিশুদ্ধ জল অপেক্ষা কম হবে, এজন্য দ্রবণটির 0 ডিগ্রি সেন্টিগ্রেডে রাখলে দ্রবণটি দ্রবণস্থ জল কোনোভাবেই বরফে পরিণত হয় না, কিন্তু 0 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে কোনো একটি উষ্ণতায় যার মান অবশ্যই হবে কতটা ইউরিয়া যোগ করা হয়েছে অর্থাৎ দ্রবণের গাঢ়ত্বের উপর নির্ভর করবে, দ্রবণস্থিত জলের বাষ্পচাপ ওই উষ্ণতায় বরফের বাষ্পচাপের সমান হবে এবং সেক্ষেত্রে ওই দ্রবণের মধ্যে থাকা জল এবং বিশুদ্ধ বরফের মধ্যে সাম্যবস্থা রচিত হবে, তখন ইউরিয়া জলীয় দ্রবণের বাষ্পচাপ বিশুদ্ধ জলের বাষ্পচাপের তুলনায় কম হওয়ার জন্য উক্ত দ্রবণের হিমাঙ্ক কমে যাবে অর্থাৎ বিশুদ্ধ জলের তুলনায় কম হবে। নেক্সট প্রশ্ন, জলে কোনো কঠিন দ্রাবের 20 গ্রাম দ্রবীভূত করা হলো 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় দ্রবণটির বাষ্পচাপ 740 মিলিমিটার মার্কারি, দ্রাবটির আপেক্ষিক আণবিক ভর নির্ণয় করো, দ্রাবটি কোনোভাবেই সংযোজিত বা বিয়োজিত হচ্ছে না। 180 গ্রাম জলে মোল সংখ্যা 180/18 অর্থাৎ 10 মোল এক্ষেত্রে জল রয়েছে, যদি দ্রাবের আণবিক ভর এম গ্রাম পার মোল আমরা ধরে নিই তাহলে মোল সংখ্যা অবশ্যই হবে রয়েছে 20/m মোল। এবার দ্রবণে দ্রাবের মোল সংখ্যা x2 আমরা পেয়ে যাচ্ছি n2/n1+n2 বা যেটাকে অ্যাপ্রক্সিমেটলি n2/n1 করে লিখে নিচ্ছি অর্থাৎ 20/m×10 অর্থাৎ আমি পেয়ে যাচ্ছি 2/m। এবার 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বিশুদ্ধ জলের বাষ্পচাপ 760 মিলিমিটার মার্কারি এবং প্রশ্নানুসারে এই উষ্ণতায় দ্রবণের বাষ্পচাপ 740 মিলিমিটার মার্কারি অর্থাৎ বাষ্পচাপের অবনমন হয়েছে, অর্থাৎ বাষ্পচাপের অবনমনের যে সূত্র P0-P/P0=x2 এইখানটায় আমরা যদি মানগুলোকে বসিয়ে দিই তাহলে চলে আসে 760-740/760=2/m বা n চলে আসছে 76 অর্থাৎ দ্রাবটির আপেক্ষিক আণবিক ভর 76। তো এই ভিডিওতে 2013 সালের উচ্চ মাধ্যমিক থেকে 2017 সালের উচ্চ মাধ্যমিক রসায়নের সমস্ত SAQ প্রশ্নের উত্তর আমরা করে দিয়ে রাখলাম। যেহেতু এই চ্যাপ্টার থেকে অনেকগুলি প্রশ্ন রয়েছে এবং এর পরবর্তী সালেও অনেকগুলো প্রশ্ন এবং আরও কিছু সম্ভাব্য প্রশ্ন নিয়ে আমরা আরও একটি ভিডিও করব, তো সেই ভিডিওতে তোমরা দেখে নিও। এই ভিডিও থেকে যদি কোনো প্রশ্ন থাকে, যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যইভাবে কমেন্ট করো এবং আমাদেরকে জানিও। আশা করি তোমরা উপকৃত হবে, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং এই সিরিজ কিন্তু চলতেই থাকবে। তো দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে।